আমি কত লোক সুদের উপর টাকা দিলাম, শালারা সুদের উপর টাকা নিয়ে কারো পাচ্ছে না। এক একজনের সুদের নিস কত কেন হয়ে গেছে, এখন কি হবে শালাগুলো? এক কতগুলো নিস সুদের উপর টাকা? আমি সুদের সাকিব, আজকে যারে পামো তারে গলার উপর পাড়া দিয়ে টাকা নিবো, শালা করে এরকম করে দিব পাড়া। আমি তো তোর টাকা দিমই, তুই তো কম নিস না, কম নিবি? বছর বছর চাইছে তোর টাকা দেওয়ার কোনো নাম গন্ধ নাই, সালাবো তোকে তো মেরেই ফেলাবো। লোক শুনিস তুই, ধরছে কেন? ওই যে এক বড় ভাই দেখা যাবে, বড় ভাইয়ের কাছে নিয়ে বিচার করবো। চল 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 চল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। এই তোমরা সবাই বসো, আমার সামনে বসো। কি সমস্যা হয়েছে বৈশা বলো। বড় ভাই, এরা দুজন রাস্তার মধ্যে মারামারি করতেছিল, এরা দুজন ধরে নিয়েছে, এরা এক করে বিচারটা করে দেন। বিচার কি, বিচার কি? রাস্তা ধরে আমার মা আসে। আল্লাহ মতক মারছে মানে তোমার টাকা দিস না কেন? এই তুমি কি সংস শুরু করছো? থামো, আগে কথা শেষ করা, তারপর আমি ইয়া করতেছি, বিচার করতেছি। এই ভাই, এই ভাই দেখেন, ও আমাকে সুদের উপর টাকা তার খাতায় আছে, দেখেন। টাকা নিছি ভালো কথা, তাই দেখে আমাকে মারা লাগবো রাস্তার মধ্যে? তোমার কাছ থেকে যে টাকা নিছে, এই টাকা কি সুদের উপর নিছে? হ্যাঁ ভাই, আমার কাছে সুদের উপর টাকা নিছে। তুমি কি আসলে টাকা নিছো? হ্যাঁ, আমি সুদের উপর টাকা নিছি, কিন্তু বেশি সুদ নেই, এজন্য আমি টাকা দেই নাই। এই শালার মতো সুদ খায়, এই শালার মতো লাগাও। ও নো, আরে লাগাও বলতে আমি ওই লাগানির কথা বলি নাই, ওই বলছি আর মাল লাগাও। সুদারুর কোনো ক্ষমা নাই, আর মাল লাগাও। ভাই এখন সমাধানটা দিয়ে দেন, সন্ধ্যা হয়ে গেছে, বাসা দামুগা, এখন সমাধানটা দিয়ে দেন। এই তুই আর সুদ খাবি না, তুই আজকে তবা কর। ভাই আমার ভুল হয়ে গেছে, এরকম আর ভুল হবে না, এখন থেকে আমি আর সুদ সুদের ব্যবসা করব না। সুদের ব্যবসা একটা হারাম কাজ, কেউ আপনার কেউ সুদ খাবেন না এবং সুদের ব্যবসা করবেন না। আর বড় ভাই, আমি যাদের কাছে 55 টাকা পাই তাদেরকে আমার 55 টাকা দিতে বলবেন, আমার সুদের টাকা লাগবে না। আজকে আমি ভালো হয়ে গেলাম, আমি কান ধরতেছি, আমি আর সুদ খাবো না এবং আপনার কেউ সুদ খাবেন না এবং সুদের ব্যবসা করবেন না। আর রেজল কাকা, তুমি সুদ খাবা, তুমি আর সুদের পরে এরকম করবে না, আর টাকাটা ভালো করে বুঝাই দিও, ও যেন আর পরবর্তী তোমার সাথে কোনো ঝামেলা না করে, তোমরা এরকম ধরনের ঝামেলা মধ্যে জড়াও না। তুমি আর সুদ তুদ নিম না, সুদের উপর টাকাও নিম না, তুমি যা ভুল করেছি মোরে তুমি মাফ করে দিও। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, সবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। লাস্টে একটা লাইক দিবেন, ওকে, এবং একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম। এবার হয়ে যাইছে। 1, 2, 3.